পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ককে আয়কর নোটিশ। রিটার্ন জমার ক্ষেত্রে গরমিলের অভিযোগ আয়কর দপ্তরের। আগামী জানুয়ারি 10 তারিখের মধ্যে নিজে অথবা আইনজীবী মারফত আয়কর দপ্তরের সব নথি নিয়ে হাজির থাকার নির্দেশ বলে সূত্রের খবর। বেশ কয়েক কোটির গরমিল বলে খবর, যদিও বিধায়ক বা জেলা পরিষদ সভাধিপতি এই ধরনের কোনো নোটিশ এখনও হাতে পাননি, পেলেই আইন মাফিক ব্যবস্থা। পাল্টা রাজনৈতিক চক্রান্ত করার অভিযোগ তুলেছেন বিরোধী বিজেপির দিকে। ধন্যবাদ সাংবাদিকদের এত গোপনে খবর রাখার জন্য। আপনারা যে এই ধরনের খবর কোত্থেকে পেলেন আমার ঠিক জানা নেই, তবে আয়কর দপ্তর একটি নোটিশ করেছে 2017-18 এই আর্থিক বছরে অ্যাকাউন্টে যে ট্রান্সফার হয়েছে বিজনেস পারপাস, সেখানে ইনকাম ট্যাক্সের পরিমাণ মতো অর্থ আয়কর দপ্তরে জমা পড়েনি, এই মর্মে একটা নোটিশ করেছেন। তবে আমার যতটা জানা ইনকাম ট্যাক্স ক্লিয়ার আছে, তবুও যদি কোথাও কোনো গরমিল দেখা যায় আমার ইনকাম ট্যাক্সের ফাইল যিনি করেন উনি সমস্ত নথিপত্র নিয়ে আয়কর দপ্তরে জমা দেবেন। যদি দেখা যায় পরিমাণ মতো অর্থ জমা পড়েনি তাহলে নিশ্চিতভাবে আইনের বিধান অনুযায়ী ইনকাম আয়কর দপ্তর থেকে যে নোটিশ আসবে আমি সেই মর্মে সেই অর্থ আয়কর দপ্তরে জমা দেবো। সামনে লোকসভা নির্বাচন, তার আগে হঠাৎ করে এই আয়কর দপ্তরের নোটিশ, এটা কীভাবে দেখছেন? আমি কীভাবে দেখছি, কেন আয়কর দপ্তর নোটিশ করলো এতদিন পরে 2017 থেকে 2023, স্বাভাবিক নিয়মেই এটা একটা প্রশ্নচিহ্ন। এই প্রশ্নচিহ্নে আমি কখনো এটাকে খারাপ চোখে দেখছি না, তার কারণ যদি আয়কর দপ্তরে সরকারি ট্যাক্সের কোনো গরমিল থাকে নিশ্চিতভাবে সেই ট্যাক্স আমাকে পেয়ার করতে হবে।